আরে লিমা, তুই এখানে কি করিস? আরে আমি আমার স্বামীর জন্য ওয়েট করতেছি। ও একটু ভিতরে গেছে তো, এর জন্যই। ভিতরে গেছে? কিসের জন্য গেছে? ভিতরে গেছে আইসক্রিম আনার জন্য। আজকে আমার বার্থডে তো, আর আইসক্রিম খাওয়ার পরে আমরা মুভিও দেখতে যাব। তুই তোর জন্মদিন এইভাবে পালন করিস? আসলে আমাদের তেমন বাজেট ছিল না তো, তাই ছোটখাটো করেই সেলিব্রেট করতেছি। এই সব কি জানিস, আমার বার্থডেতে আমার হাজবেন্ড আমাকে দুবাই নিয়ে গেছে। আমরা খুব মজা করছি, আর আমাদের বিবাহবার্ষিকীতে আমার হাজবেন্ড আমাকে একটা গাড়ি গিফট করছে। ও, তাহলে তো খুব ভালো, তোরা অনেক মজা করেছিস, তাই না? আমার স্বামী অনেক ভালো, কিছু চাওয়ার আগেই আমাকে এনে দেয়। আরে তাহলে তো তুই খুব ভাগ্যবান। হ্যাঁ, আমি অনেক লাকি। আচ্ছা, তোর স্বামী কি তোকে কখনো কিছু গিফট করে না? তোর মতো এত ভালো কপাল আসলে আমাদের না। আমরা দুবেলা যে খেতে পারি এটাই আমাদের জন্য অনেক। আমার স্বামী আমার ছোট ছোট চাওয়া পাওয়া সবসময় পূরণ করে। ও আমাকে হয়তো বা দামি গিফট দেয় না, কিন্তু ওর সাথে আমি খুব সুখে থাকি, খুব ভালো থাকি। ও, তাহলে এই অবস্থা? আচ্ছা ঠিক আছে, এসব বাদ দে। জানিস আমার স্বামী আমাকে ডায়মন্ড গিফট করছে। দাঁড়াম তোকে দেখাচ্ছি, এই দেখ। আরে আমার আন্টি মনে হয় ভুল করে শপিং মলে ফেলে আসছি। রিং তোমার কাছে নেই? তোমার মন কই থাকে? আর তুমি জানো ওটার দাম কত? যেটা তুমি রাখতে পারো না ওটা নেওয়ার জন্য তুমি পাগল হয়ে যাও কেন? আর দাঁড়াও, আমি দেখে আসতেছি শপিং মলে, আর যদি না পাই তাহলে তোমার খবর আছে। আরে শান্তা, তোর স্বামী তোর সাথে কি ব্যবহার করে? ছি, আসলে লিমা ও আমার সাথে এইভাবেই কথা বলে। আমি সুখে নাই রে, ওর কাছে শুধু টাকাই আছে, কিন্তু আমার জন্য ভালোবাসা আর কোনো দামই নেই ওর কাছে। ও আমাকে সবসময় সব কিছু এনে দেয় ঠিকই, কিন্তু কখনো আমার ভালোবাসে না রে। টাকা দিয়ে সবসময় সব কিছু হয় না রে। টাকা থাকলে এক জ্বালা, টাকা না থাকলে আরেক জ্বালা। টাকা দিয়ে সব কিছু কেনা যায় না রে। তুই অনেক সুখে আছিস, তোর স্বামী তোকে খুব ভালোবাসে। তোমার আংটিটা আমি খুঁজে পেলাম না, চলো বাসে চলো, চলো। আচ্ছা বেবি বলো কি খাবা? আরে আমি কিছু খাবো না, আমার মনটা ভালো লাগতেছে না। কেন জান, কি হয়েছে তোমার? দেখো না বেবি, কালকে আমার সোনার চেনটা হারিয়ে গেছে, এর জন্য মনটা অনেক খারাপ, কিছুই ভালো লাগতেছে না। আচ্ছা তুমি মন খারাপ করো না, যেহেতু হারিয়ে গেছে বিষয়টা, আমি সামনের মাসে স্যালারিটা পেলে তোমাকে আমি আবার আরেকটা কিনে দেবো। হ্যাঁ মন খারাপ করো। সত্যি তুমি আমাকে চেন কিনে দিবা? হ্যাঁ, তোমাকে আমি আবার আরেকটা কিনে দেবো, সমস্যা কি? তুমি সত্যিই খুব ভালো, তোমার মতো স্বামী স্বামীই হয় না। আচ্ছা মন খারাপ করো না, ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, নেক্সটে সাবধানে থেকো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলো তাহলে আমরা দুজন একটা কফি খাই। আচ্ছা লিমা, কে ছিল ওরা? ও আমার কলেজের ফ্রেন্ড ছিল। হ্যাঁ মনে হচ্ছে ওরা অনেক ধনী, তাই না? হ্যাঁ। তোমার কি মনে হয় না যে তোমার একটা বড় লোক স্বামী হলে খুব ভালো হতো? হুম, আমার স্বামী তো এমনিতেই অনেক বড় লোক আমার ভালোবাসার দিক থেকে, আর আমার ছোট ছোট চাওয়া পাওয়া সব কিছুই তুমি সবসময় পূরণ করো, এর জন্য আমি তোমাকে খুব ভালোবাসি। আর আমার বড় লোক স্বামীর কোনো প্রয়োজন নেই, তাই নাকি? হ্যাঁ, এবার তো আইসক্রিমটা দাও, আমি আমারটাও খাবো তোমারটাও খাবো। না না না, তোমারটা দিতেই হবে কিন্তু। আচ্ছা ঠিক আছে।